নমস্কার গুড মর্নিং মুভাকর আপনার দেখুম ওড়িয়া শক্তিটি ভি আজ জুলাই তেইশ তারিখ চালু জাঁন ন আজ দিনের টপ নিউজ অপডেট দেশ বিদেশ ঠুঁড়ু আরম্ভ করে ওড়িশার সমস্ত গুরুত্বপূর্ণ খবর জাঁপারে সেই আপনার অনুরোধ ভিডিওটি শেষ যা নিশ্চয় দেখবে ভিডিও কাইক করবে যা দ্বারা আজ দিনের সব কিছু টপ নিউজ জানি জাঁপারে পরবর্তী খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসোসিও বার্ষিক সম্মি যোগ দেওয়া উজবেকিস্তান গস্তরে যাবে এই অবসর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিান প্রধানমন্ত্রী ভেটঘাট হয়ে পুলি খবর আসি পরবর্তী খবর ওড়শা সরকার স্বাস্থ্যসেবা ক্ষেত্রের উন্নতিপি পদক্ষেপ নেতেন রাজ্যের তিনশ অঠাবন জন এলোপাথিক মেডিকা অফিসর শহে ষোলো জন হোমিওপাথিক মেডিকা অফিসর সমেত ছতিশ জন হোমিওপাথিক অধ্যাপক নিযুক্ত দিয়ে যাই মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক ভরচুয়াল মাধ্যমে এই অধ্যাপক মানুষ নূতন নিযুক্তিপত্র প্রদান কর জনা পড়ছি। পরদি খবর দেশে চারি গোটি লোক নেই করোনা টিকার গোটি বিডোজ এনে লোকসভায় কেন্দ্র সরকার সূচনা দিচ্ছেন সেভাবে নবে প্রত লোক কোরোনা টিকার দুইটি ডোজ নেতার বলেছে পরবর্তী কেন্দ্র সরকার অগ্নিপথ যোজনা বিোধে দেশব্যাপী বিোধ আন্দোলন ভারতীয় ପାଖାପାଖି ଦୁଇଶହ ଅଣଷଠି କୋଟି ଟଙ୍କାର କ୍ଷତି ସହିବାକୁ ପଡ଼ିଛି ଏନେଇ ଲୋକସଭାରେ କେନ୍ଦ୍ର ରେଳମନ୍ତ୍ରୀ ଅଶ୍ୱିନୀ ବୈଷ୍ଣବ ସୂଚନା ଦେଇଥିବାର ଜଣାପଡ଼ିଛି ପରବର୍ତ୍ତୀ ଖବର ସିଗାରେଟ ଏବଂ ଅନ୍ୟ ମାଦକ ଦ୍ରବ୍ୟର ପ୍ୟାକେଜିଂ ଉପରେ କେନ୍ଦ୍ର ସରକାର ନୂଆ ନିର୍ଦ୍ଦେଶ ଜାରି କରିଛନ୍ତି ନୂଆ ନିର୍ଦ୍ଦେଶ ଅନୁସାରେ ଏବେ ସିଗାରେଟ୍ ଏବଂ ଅନ୍ୟ ତମାଖୁ ପ୍ୟାକେଟ୍ ଉପରେ ବଡ଼ ବଡ଼ ଅକ୍ଷରେ তমখু সেৱন মানে অকা মৃত্যু লেখা যাব কাৰণ বিশ্বৰে তমাখু সেৱন হেতু প্ৰতীবৰ্শ আঠ নিউজ লোক মৃত্যুবৰণ কৰাৰ এই পদক্ষেপ নিবাৰ জনা পিছ খাবৰ মহা হ'ব বেংক লোন কাৰণ আচন্তা অগষ্ট মাছৰে হোৱা মুদ্ৰানীতি বৈঠকৰে ৰেপ' ৰেট বৃদ্ধি হৈ পাৰে এয়া শুদ্ধ হার মধ্য বৃদ্ধি হব বলে আশঙ্কা করা যাচ্ছে যারি ফলরে ব্যাংক লোন সবু মহঙ্গা হব বলে খবর পরবর্তী খবর যদি আপনার পর্যন্ত আপনার আয়ক রিটর্ণ দাখল করি না তুরন্ত এখন পূরণ করত কারণ আয়ক রিটর্ণ দাখল করবার শেষ তারিখ হচ্ছে আসন্া একত্রিশ তারিখ সেভাবে কেন্দ্র সরকার এর শেষ তারিখ আউ বড়াইব স্পষ্ট ভাবে মনে করছেন অর্থাৎ বর্তমান আপনার কৌশি ক্ষেত্রে জুলাই একত্রিশ তারিখ পূর্ব আয়ক রিটর্ণ দাখল করা পড়ি বলে জা অর্ধে খবর চাকি মানুষ আসি বড় খবর পি এফ একউন্টে শুধহ হার আউ বড় না এনে কেন্দ্র সরকার সূচনা দিচ্ছেন সেপটে এবে ইপিএফ রু মিলু থাকশন রাশি সিষ্টমে বড় ধরণের পরনু যাচ্ছি এর ফাইদা সমস্ত পেনশন ভোগী মিল খবর আসছে পরবর্তী খবর শেষে প্রকাশ পাইলা সি বিএসআই রশম পরীক্ষা ফল সি বিএসআই দশম শ্রেণী मोट पास हार रही चौरानब्बे दशमिक चारि शून्य प्रतिशत अपरपक्ष भुवनेश्वर रिजियन पास हार रही छयानब्बे दशमिक चारि छ प्रतिशत बोली खबर पर पवर्ती खबर देशले ए पर्यन्त छलक्षु अधिक नकली आधार को बातिल गरि ইউআইডিআই এনে কেন্দ্র সরকার পক্ষ সূচনা দিয়ে যাই সে নকলি আধার কার্ড যে করছেন সে আগামী দিনের দৃঢ় কার্যানুষ্ঠান নিয়ে সরকার স্পষ্ট যরকার পক্ষপড়ছে খবর ওড়িশে বন্ধ হয়ে যাব পঁয়ত্রিশ হাজার কলাকার মাসিক ভত্তা নির্ধারিত তারিখ সুদ্ধা জীবিত প্রমাণপত্র দাখল করা পড়ব এনেই বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি সেভাবে ପ୍ରମାଣପତ୍ର ଦାଖଲ ପାଇଁ ଅନ୍ତିମ ତାରିଖ ଅଗଷ୍ଟ ଏକତିରିଶ ରହିଛି ଏହି ଧାର୍ଯ୍ୟ ତାରିଖ ସୁଦ୍ଧା ପ୍ରମାଣପତ୍ର ଦାଖଲ ନ କଲେ କାହାକୁ ଆଉ ହତ୍ତା ଟଙ୍କା ମିଳିବ ନାହିଁ ବୋଲି ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ସୂଚନା ଦିଆଯାଇଥିବାର ଜଣାପଡ଼ିଛି পরবর্তী খবর ওড়িশে এ পর্যন্ত মোট সহে কোটি গোটি শিল্পাঞ্চল রয়েছে এই শিল্পাঞ্চলগুলো শিল্প প্রত্যাপর ইডকো ছ হাজার তিনশো তেত্রিশ গোটি শিল্প সংস্থাকে ছ হাজার জমি লিজ সূত্রর আবণ্টন করেছি এমধ্য ତିନି ହଜାର ନବେଟି ଶିଳ୍ପ ସଂସ୍ଥା ଚାଲୁଥିବା ବେଳେ ସତରଶହ ଏକଚାଳିଶଟି ଶିଳ୍ପ ସଂସ୍ଥା ବିଭିନ୍ନ କାରଣରୁ ବନ୍ଦ ହୋଇଛି ଏନେଇ ବିଧାନସଭାରେ ଶିଳ୍ପ ମନ୍ତ୍ରୀ ପ୍ରତାପ ଦେବ ସୂଚନା ଦେଇଥିବାର ଖବର ଆସିଛି ହଡ଼ଦେଇ ଖବର ସରକାରୀ ଚାକିରି ଖୋଜୁଥିବା ଯୁବକମାନଙ୍କ ପାଇଁ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଆସିବାକୁ ଯାଉଛି ଖୁସି ଖବର ଦେଶର ଅନେକ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟରେ ଅଧ୍ୟାପକ ପଦବୀରେ ନିଯୁକ୍ତି କରାଯିବ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଛଅ ହଜାର ପାଞ୍ଚଶହରୁ ଅଧିକ ଅଧ୍ୟାପକ ପଦବୀ ପୂରଣ କରାଯିବ ଏନେଇ କେନ୍ଦ୍ର ସରକାର ସୂଚନା ଦେଇଥିବାର ଜଣାପଡ଼ିଛି ପରବର୍ତ୍ତୀ ଖବର ଦେଶରେ ସତେଇଶ କୋଟିରୁ ଅଧିକ ଲୋକ ଦାରିଦ୍ର୍ୟ ସୀମାରେ ଖା ତଳେ ଅଛନ୍ତି ସେଭଳି ଗ୍ରାମାଞ୍ଚଳରେ ବାସ କରୁଥିବା ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ଦୈନିକ ଛବିଶ ଟଙ୍କା ଏବଂ ସହରରେ ବାସ କରୁଥିବା ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ପ୍ରତିଦିନ ବତିଶ ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ନ କରିପାରନ୍ତି ତାଙ୍କୁ ଦାରିଦ୍ର୍ୟ ସୀମାରେଖା ତଳେ ରଖାଯାଏ ସେପଟେ ଦେଶର ରାଜ୍ୟ ଗୁଡ଼ିକ ମଧ୍ୟରେ ଛତିଶଗଡ଼ରେ ସବୁଠାରୁ ଅଧିକ ଗରିବ ଶ୍ରେଣୀ ଲୋକ ରହୁଥିବାର ଜଣାପଡ଼ିଛି ପରବର୍ତ୍ତୀ ଖବର ରାସନ କାର୍ଡ଼ରେ ମିଳିବ ଦୁଇ ମାସର ଗହମ କାରଣ পুৰী জিলাৰ প্ৰায় চাৰিল গৰীব পাৰিবাৰ বকেয়া দ গহম মিলে জাতীয় খাদ্য নিৰাপত্তা আইন আৰু প্ৰধানমন্ত্ৰী গৰীব কল্যাণ যোজনাৰে সু গত ফেব্ৰুৱাৰী ঔ মাৰ্চৰ গহম যোগাই দিয়া যাব এনে ওশা সরকার পক্ষ ঘোষণা করা জা পড়ছে ফলরে পাখা পাখি চারি লক্ষ পর মানা দুই মাছ গহম মিলি খবর আসি পরবর্তী খবর জুলাই শেষ সুদ্ধা যুক্ত দুই পরীক্ষা ফল শেষ পর্যায়ে পৌঁছিছি খাতা দেখা প্রক্রিয়া এনে গণশিক্ষা মন্ত্রী সমীর রঞ্জন দাশ সূচনা প্রথম পর্য়ে বিজ্ঞান এবং বাণিজ্য ফল প্রকাশ পাই তা সপ্তাহে কলা রেজর্ড প্রকাশ পাই অর্থাৎ এই মাছর শেষ সপ্তাহে যুক্ত দুই পরীক্ষা ফল প্রকাশ পাইব বলে জনাপড়ছে পরবর্তী খবর ত্রিঙ্গা উড়াইবা পাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোক কলে নদন কারণ অগস্ট তের রু অগস্ট পর্যন্ত ঘরে জাতীয় পতাকা উড়াই হর ঘর ত্রিঙ্গা অভিযান ব্যাপক করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে নেদন করবর মিছি ପରବର୍ତ୍ତୀ ଖବର ଓଡ଼ିଶା ଆଜି ପୁଣି ଚାରିଶହ ଟଙ୍କା ବଢିଲା ସୁନା ଦାମ୍ ଫଳରେ ବାଇଶ କ୍ୟାରେଟ ସୁନାର ମୂଲ୍ୟ ଦଶ ଗ୍ରାମ ପ୍ରତି ଛୟ ହଜାର ଚାରିଶହ ଟଙ୍କା ଥିବାବେଳେ ଚବିଶ କ୍ୟାରେଟ ସୁନାର ମୂଲ୍ୟ ଦଶ ଗ୍ରାମ ପ୍ରତି ପଚାଶ ହଜାର ଛଅଶହ କୋଡ଼ିଏ ଟଙ୍କାରେ ପହଞ୍ଚିଥିବାର ଖବର ମିଳିଛି ପରବର୍ତ୍ତୀ ଖବର ଆଜିଠୁ ନୂଆଦିଲ୍ଲୀ ଗସ୍ତରେ ଯିବେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ସେପଟେ ବିଜେଡ଼ି ସୁପ୍ରିମୋ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ନବନିର୍ବାଚିତ ରାଷ୍ଟ୍ରପତି ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁଙ୍କ ସହ କଥା ହୋଇଛନ୍ତି ସେହିପରି ନବନିର୍ବାଚିତ ରାଷ୍ଟ୍ରପତି ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁଙ୍କ ଶପଥ ଉତ୍ସବରେ ଯୋଗଦେବା ପାଇଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଆଜିଠାରୁ ଚାରିଦିନିଆ ଦିଲ୍ଲୀ ଗସ୍ତରେ ଯିବେ ବୋଲି ଖବର ଆସିଛି ଖର୍ଦ୍ଧେଇ ଖବର ସିବିଏସ୍ଇ ଦ୍ଵାଦଶ ଶ୍ରେଣୀ ପରୀକ୍ଷା ଫଳ ପ୍ରକାଶ ପାଇବା ପରେ ଏନେଇ प्रधानमन्त्री नरेन्द्र मोदी ट्विटर जरिया छात्र जरियरे को निजर शुभेच्छा जनडा जो मैले परीक्षाले भल गरिना सिरिज ट्विट्रे आश्वासन दिवार जनापडिचि परवर्ती खबर वृद्धि हे अवसर बयस सीमा कारण हाइकोर्ट्रिमकोर्ट जज म अवसर बयस वृद्धि लागि दीर्घ समय चर्चा चर्चाले କେନ୍ଦ୍ରରକାର ବିରାମ ଲଗାଇଛନ୍ତି ଏନେଇ ସଂସଦରେ କେନ୍ଦ୍ର ସରକାର ସ୍ପଷ୍ଟ କରିଥିବାର ଜଣାପଡ଼ିଛି ପରବର୍ତ୍ତୀ ଖବର ବୃହତ୍ ଶିଳ୍ପ ସ୍ଥାପନ ପାଇଁ ଗତ ଦୁଇ ବର୍ଷ ମଧ୍ୟରେ ଓଡ଼ିଶାରେ ଶହେ ଛୟାଅଟି ଶିଳ୍ପକୁ ଅନୁମୋଦନ ଦିଆଯାଇଛି ଚାରିଲକ୍ଷ ଚଉରାଳିଶ ହଜାର ସାତଶହ ଛତିଶ କୋଟି ପୁଞ୍ଜିନିବେଶ ଲକ୍ଷ୍ୟ ରଖାଯାଇଛି ଏହାଦ୍ୱାରା ଏକ ଲକ୍ଷ ପଞ୍ଚଷଠି ହଜାର ଚାରିଶହ ବାଷଠି ନିଯୁକ୍ତି ସୁଯୋଗ ସୃଷ୍ଟି ହେବ ଏନେଇ ବିଧାନସଭାରେ ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ସୂଚନା ଦିଆଯାଇଥିବାର ଜଣାପଡ଼ିଛି পরবর্তী খবর অড়ষট্ঠি তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা যাই তানাজি ফিল্ম অজত দেবগন শ্রেষ্ঠ অভিনেতা ঘোষণা করা অজত দেবগন সূর্য কু শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার মিথবার জনা পড়ছে পরবর্তী খবর ফেসবুক কু বড় ঝটকা ভারতের কারবার চিন্তার ফেসবুক মেটা কোম্পানি এক রিস বড় তথ্য সামনা আসি কারণ ভারতরে ফেসবুক রিটি ভালো নড়া পড়ছে দেশের ফেসবুক রভিদ্ধি হারে হ্রাস পরিলিত হইবার খবর মিছে খবর ভিন্নক্ষম মানুষ যাত্রা করা মনে করে নাহি বিমান কোম্পানি কারণ রঞ্চি ঘটনা পরে এপরি নিয়ম আনিলা ডিজিসিএ সিএ অর্থাৎ বিনা কৌশি মেডিকা টেস্টে ভিন্নক্ষমকে যাত্রা করিবারে মনে করি পারিবে নাহি। বিমান কোম্পানি বলে ডিজি সিএ পক্ষ নির্দেশনা জারি করা জনা পড়ছে খবর সবুজ কলে কেন্দ্র সরকার সতর্ক সেভাবে দেশরে তৃতীয় মক্কিপক্স মামলা চিহ্নট হয়েছে কেরলরে পুঁথরে তৃতীয় মক্কিপক্স মামলা চিহ্নট হওয়া পরে ওড়শা সমেত সব রাজ্য কেন্দ্র সরকার সতর্ক করাইবার জ পরবর্তী খবর আইসি সি টি টোয়েন্টি বিশ্বকাপে ভাগ নেওয়া যাওয়া পূর্বর অষ্ট্রেলিয়া বিপক্ষে ভারত একটি টোয়েন্টি ক্রিকেট সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা বিপক্ষে টি সহ এক ম্যাচ বিশিষ্ট দিনিকা সিরিজ খেলবে বলে বিসি সিআই সূচনা দিয়ে যাই জড়ছে পরবর্তী খবর বহু চর্চিত মমিতা মেহর হত্যাকাণ্ড ঘটনা চৌদিনিয়া অন্তরীণ জামিন শেষ হওয়া পরে কটা কোর্টে হাজর হেলা মুখ্য অভিযুক্ত গোবিন্দ সাউ কড়া সুরক্ষা বলা ভিতরে কোর্টে হাজর হয়ে গোবিন্দ সা বিভাগীয় হাজতক পঠাই দিয়ে যাই জড়ছে ରଦୀ ଖବର ମୋଦି ସରକାରଙ୍କ ଏହି ଯୋଜନାରେ ପ୍ରତି ମାସରେ ମିଳିବ ପାଞ୍ଚ ହଜାର ଟଙ୍କା ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଚାରି କୋଟି ଲୋକ ପଞ୍ଜିକୃତ କଲେଣି କାରଣ ଲୋକମାନଙ୍କୁ ସୁବିଧା ସୁଯୋଗ ଦେବା ଲାଗି କେନ୍ଦ୍ର ସରକାର ଅନେକ ପ୍ରକାର ଯୋଜନା ଆରମ୍ଭ କରିଛନ୍ତି ଏହାରି ମଧ୍ୟରେ ସରକାର ଏକ ନୂଆ ଯୋଜନା ଆରମ୍ଭ କରିଥିଲେ ଯେଉଁ ଯୋଜନା ମାଧ୍ୟମରେ ଲୋକଙ୍କୁ ପ୍ରତ୍ୟେକ ମାସରେ ପାଞ୍ଚ ହଜାର ଟଙ୍କା ମିଳିବ ଏଥିପାଇଁ ଆପଣଙ୍କୁ କିଛି ଟଙ୍କା বৰ্তমান ডিপজিট কৰিবক অৰ্থাৎ যদি আপোনাৰ দুই হাজাৰ ৰহ হাজাৰ টকা পৰ্যন্ত বেংক খাত আপোনাৰ মাছিক দুইশ দশ টকা ডিপজিট কৰ অথৰ ৰূপ বৰ্ষে কোনো ভাৰতীয় নাগৰিক এতিয়া পঞ্জিকৃত কৰবাৰে আপোনাৰ চাহিল বেংক কিাকঘৰ একাউণ্ট মাধ্যমেৰে অটল পেনচন যোজনাৰে যোগদান কৰি পাৰিব যাৰি ফলত আপোনাক ଷାଠିଏ ବର୍ଷ ହେବା ପରେ ପାଞ୍ଚ ହଜାର ଟଙ୍କା ପେନ୍ସନ୍ ମିଳିବ ଆପଣ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ବିଡ଼ି ସିଗାରେଟ ମଦ ଖାଇ ଶହ ଶହ ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ କରୁଛନ୍ତି ହେଲେ ଯଦି ଆପଣ ଏହି ସମୟରେ ଚଉରାଅଶୀ ଟଙ୍କାରୁ ଆରମ୍ଭ କରି ଦୁଇଶହ ଦଶ ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରତ୍ୟେକ ମାସରେ ବ୍ୟାଙ୍କ ଖାତାରେ ଡିପୋଜିଟ୍ କରିବେ ଅଟଳ ପେନସନ୍ ଯୋଜନାରେ ତାହେଲେ ଆପଣଙ୍କୁ ଷାଠିଏ ବର୍ଷ ହେବା ପରେ ପ୍ରତ୍ୟେକ ମାସରେ ପାଞ୍ଚ ହଜାର ଟଙ୍କା ପେନସନ୍ ମିଳିବ ଯଦି ଆପଣଙ୍କର କୌଣସି କାରଣରୁ অকালত মৃত্যু ঘটে তেম আপন নীতি ব্যক্তিকে এই টঙ্কা প্রদান করা আপনার ফিডব্যাক নিশ্চয় দেবে আপনার অটল পেনশন যোজন বর্তমান সুদ্ধা অন্তর্ভুক্ত অন কি পাখা পাখি এ এপর্যন্ত চার কোটি লোক অটল পেনশন যোজনার যোড়ি হয়ে থার খবর নিউজটি সম্পূর্ণ দেখি আপনার বহু বহু ধন্যবাদ ভিডিও কাইক করে সেয়ার করবে সমস্তে আজ দিনের সবকিছু টপ নিউজ অপডেট জাঁপারে